আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী, নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব 9 এবং 10 এই দুটো ম্যাথ করেই কিন্তু আমাদের এখানে ভিডিও মোটামুটি 9-এর শেষ আর কি হবে। সো যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, ক্লাস 10-এ উঠে নতুন নতুন ভিডিও যাচ্ছেন তাদের জন্য অবশ্যই নতুন আমি ক্লাস 10-এর ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স, হায়ার ম্যাথ এবং ম্যাথ, জেনারেল ম্যাথ যেটা আর কি আছে, সবগুলো আমি করবো ইনশাল্লাহ। সো আমার সাথে থাকুন, সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 9 নম্বর ম্যাথটা আমরা দেখি এখানে কি বলছে। 10 সদস্যের একটি নমুনার গাণিতিক গড় 10, মানে এখানে এন এর মান কত, এখানে 10। ওকে, এই 10 সদস্য বলছে এখানে, ও পরিমিত ব্যবধান দেওয়া আছে এখানে। এই গাণিতিক গড় হচ্ছে আমাদের এক্স বারের মানটা দেওয়া আছে এখানে এবং পরিমিত ব্যবধান সিগমার মানটা দেওয়া আছে এখানে, এই দুটো দেওয়া আছে এখানে। পরে 15 মানের, হ্যাঁ, এক্স অফ আই মন করবো এখানে, 15 মানের আরও একটা সদস্য আমাদের কি করা হয়েছে, যুক্ত করা হয়েছে এখানে। কি করা হয়েছে, 15 মানের, তার মানে পরে পরবর্তী যে আমাদের সদস্যটা আছে তার এখানে ভ্যালু কত, এখানে 15। ওকে, মানে 10 সদস্যের গদ্য আছে, সমস্যা নেই, কিন্তু 15 মানের পরে আর একটা যুক্ত হয়েছে এখানে। তাহলে 11 সদস্য বিশিষ্ট নতুন যে এটা পেলাম, নমুনাটা পেলাম, এরা আমাদের এখানে গাণিতিক গড় এবং পরিমিত ব্যবধান বের করতে বলছে। গাণিতিক গড় এবং কি করতে বলছে এখানে, পরিমিত ব্যবধান কি, এখানে 11 সদস্য বিশিষ্ট আমাদের এখানে এই বিষয়টার এখানে। তো আমরা এখানে আমরা প্রথমত এখানে লিখি, প্রথম থেকে এটা আমাদের কত নম্বর ম্যাথ এখানে, এটা হচ্ছে 9 নম্বর ম্যাথ নাকি, হ্যাঁ 9 নম্বর। তো আমাদের এখানে দেওয়া আছে কি বলুন তো, এখানে দেওয়া আছে, আমি একটু আস্তে আস্তে লিখতেছি, আমার লেখা অত সুন্দর না, যেহেতু করে দিচ্ছি, যেহেতু আমাদের এখানে গড় দেওয়া আছে এখানে। হ্যাঁ, গড় মানে কি আমরা কি জানি, আই অফ 1 থেকে শুরু করে 10 পর্যন্ত আমাদের যে মানটা আছে এখানে, হ্যাঁ, এর হচ্ছে আমাদের এক্স অফ আই এর সমষ্টি বাই হচ্ছে 10, যেহেতু 10 সদস্যের এই মানটা দেওয়া আছে কত, এখানে 9.5 দেওয়া আছে এখানে। দেখুন, একটু খেয়াল করে দেখুন, এই যাতে 9.5 দেওয়া আছে। আর একটা আমাদের কি, পরিমিত ব্যবধান এখানে, পরিমিত ব্যবধানের সূত্রটা আমরা কি জানি, এবং আর একটা কি মান দেওয়া আছে বলতো, পরিমিত ব্যবধান। তো পরিমিত ব্যবধানের সূত্র কি, এখানে সামেশন অফ এক্স আই এরপর হোল স্কোয়ার বাই কত, এখানে আমাদের 10, এখানে আই এর মান 1 থেকে শুরু হয়ে 10 পর্যন্ত যাবে, মাইনাস সামেশন অফ আই ইকুয়াল টু 1 থেকে শুরু করে 10 পর্যন্ত, এখানে আমাদের কি হবে, এখানে এক্স অফ আই বাই 10 এর বর্গ, এবং এর রুট আবার এই মানটা দেওয়া আছে কত, 2.5 দেওয়া আছে এখানে। ওকে, এই যে দেখুন দেওয়া আছে এখানে আমাদের 2.5 দেওয়া আছে এখানে পরিমিত ব্যবধান। আমরা পরিমিত ব্যবধানের সূত্র কি জানি এখানে বলুন তো, মানের স্কোয়ার বাই মানের বর্গের সমষ্টি গড়, এবং কি গড়ের কি বলতো, স্কোয়ার, এটা আমরা এখানে সূত্র জানি এখানে। সো এই দুটো মান আমাদের ইনিশিয়ালি দেওয়া আছে এখানে। সো এখন আমরা লিখবো যে, এখন লিখবো 10টি সদস্যের গাণিতিক গড় লিখবো এখানে, 10টি সদস্য, তাই না, সদস্যের গাণিতিক গড়, গাণিতিক গড় কত দেওয়া আছে এখানে আমাদের, 9.5 দেওয়া আছে এখানে, তাই না। যেহেতু আমাদের 10 সদস্যের আমাদের এখানে গড় দেওয়া আছে, তো আমরা সমষ্টি কিন্তু বের করতে পারবো। অতএব 10টি সদস্যের সমষ্টি কত হবে এখানে, 10 × 9.5, তার মানে কত হবে এখানে, 95 হবে এখানে। আমরা তো সমষ্টি বের করতে পারি না প্রত্যেকে, মানে এটাকে গড় করলে আবার 10 দিয়ে ভাগ করলে তো 9.5 হয়ে যাবে, এটা তো আমরা এখানে জানি এখানে। তো পরবর্তীতে আমাদের কি হয়েছে বলুন তো, এখানে আরও একটা সদস্য কিন্তু যুক্ত হয়েছে, তার এখানে মান কত, এখানে 11 লিখবেন যেখানে। অতএব 11টি, আমি জাস্ট একটু কালারফুল করি জিনিসটা, 11টি সদস্যের সমষ্টি, হ্যাঁ, সদস্যের সমষ্টি কত হবে এখানে, 9.5 তো এখানে ছিল, আরও একটা আমাদের সদস্য যোগ হলো এখানে, তাহলে কত হবে এখানে, এখানে 15 তার মান ছিল, তাহলে কত হবে মানটা, 110 হবে কিন্তু এখানে। এটা হচ্ছে আমাদের 9 সদস্য, 11 সদস্য বিশিষ্ট মানের সমষ্টিটা আমরা পেলাম এখানে। তো আমরা 11 সদস্যের কিন্তু গড় বের করতে পারবো, অর্থাৎ এখানে গড় লেখা যাবে, গড় ইজিকাল টু 110 বাই কত, 11 দিয়ে ভাগ করবেন, করলে আপনি পাবেন যেখানে, দেখবেন 10 পাবেন এখানে। ওকে, তার মানে আমাদের যে কোশ্চেনে যে বিষয়টা বলা ছিল এখানে, যে আমাদের 11 সদস্য বিশিষ্ট এর গাণিতিক গড়টা আমি কিন্তু পেয়ে গেছি, এটা এটা আমাদের ওকে। এখন আমাদের জাস্ট পরিমিত ব্যবধান বের করলে কিন্তু হয়ে যাবে। তো পরিমিত ব্যবধানটা আমরা এখানে বের করি, দেখুন পরিমিত ব্যবধান আমরা তো এই পর্যন্ত বুঝতে একটু লিখে নেবেন, আমি এখন একটু অন্য ইয়াতে যাচ্ছি। এখন আমরা একটা বিষয় জানি এখানে, সেটা হচ্ছে আমরা এখানে জানি যে আপনার সামেশন অফ আই এর মানটা 1 থেকে শুরু করে 11 পর্যন্ত যে মানটা এখানে পেলাম, এক্স অফ আই বাই কত, এখানে 11, এই মানটা আমরা কত পেলাম এখানে, 10 পেলাম এখানে। তাহলে আমাদের
আমরা কিন্তু এই মানটা এখানে ফাইনালি কিন্তু পেয়ে গেলাম। একটু ভালো করে মনে রাখবেন এই বিষয়টা, মনে রাখার বিষয় না, আমি জাস্ট এখানে আপনাকে তো এটা দেখাবোই, এই জিনিসটা আমরা এখানে পেলাম এখানে। আপনি এটা এক নম্বর একটা ইকুয়েশন দিয়ে রাখতে পারবেন এখানে, ওকে, আমরা জাস্ট এটা পেলাম এখানে। এখন লিখবেন আমরা এখানে সমীকরণ, যেহেতু আমাদের 11 সদস্যের আমাদের পরিমিত ব্যবধান বের করতে বলছে, তো 11 সদস্যের পরিমিত ব্যবধানের জন্য সূত্র কি? এক্স অফ আই স্কোয়ার সামেশন অফ কি, এখানে আই এর মানটা 1 থেকে শুরু করে 11 পর্যন্ত যাবে, বা 11 দিয়ে ভাগ করবো, মাইনাস কি বলুন তো, এখানে এক্স অফ আই এর মানটা 1 থেকে শুরু করে 11 পর্যন্ত যাবে, এবং কি এক্স অফ আই বা এখানে 11 এর আমি বড় করবো, এখানে করে এটাকে আমি রুট করবো, করে আমাদের যে মানটা পাবো সেটা হচ্ছে আমাদের এখানে 11 সদস্যের কিন্তু কাজ বাস। আই হোপ এটা আপনি বুঝতে পারছেন, এখানে এটা আমাকে বের করতে হচ্ছে, এই মানটা আমাকে বের করতে হচ্ছে। এই মানের মধ্যে দেখুন তো আমরা কতটুকু অংশ পেয়ে গেছি, এখানে কতটুকু অংশ পেয়েছি বলতে এই অংশটা পাইছি 11 বাই, এই যে এই এই অংশটা পাইছি এখানে, দেখুন এটা মান কত পেলাম এখানে, 10 পেলাম এখানে, ওকে, এইটা কিন্তু আমি পেয়ে গেছি এখানে। আই থিঙ্ক এটা মানে বুঝতে পারছেন এখানে। সো আমি এখন লিখি যে আবার আমরা কিন্তু 10 সদস্যের মানটা জানি, কিন্তু সেটা আমাদের লিখবো সামেশন অফ আয়ের মান 1 থেকে শুরু করে 10 পর্যন্ত এক্স অফ আই, তারপরে স্কোয়ার বাই কত এখানে 10, হ্যাঁ, মাইনাস কত এখানে সামেশন অফ আই 1 থেকে শুরু করে 10 পর্যন্ত এক্স অফ আই বাই কত এখানে 10, এটাকে আপনি কি বড় করবেন এখানে, এটা আমরা জানি এখানে। এই মানটা আমাদের দেওয়া আছে কত এখানে, 2.5 দেওয়া আছে এখানে, বইয়ে দেখবেন একটু এটা এই মানটা কি দেওয়া আছে এখানে, 2.5 দেওয়া আছে এখানে, ওকে, একটু বইটা একটু দেখে নেবেন। সো এর মধ্যে আমরা এখানে কিন্তু এই মানটা জানি, এখানে এই মানটা হচ্ছে আমরা জানি গড় মানটা কত পেলাম এখানে, 9.5 পাইছিলাম এখানে। সো লিখবেন এখানে যে এক্স অফ আই সামেশন অফ আই এর মানটা 1 থেকে শুরু করে 10 পর্যন্ত, বা এখানে কত 10 মাইনাস এই মানটা কত বললাম 9.5, এখানে এর উপর কি ছিল, স্কোয়ার ছিল, এটা কিন্তু বইয়ে দেওয়া ছিল, প্রশ্নে দেওয়া ছিল এখানে 2.5, আর আপনি এটাকে করবেন বড় করে দেবেন এখানে, ওকে। তো বড় করলে আমাদের কি হবে এখানে, সামেশন অফ আই এর মানটা 1 থেকে শুরু করে 10 পর্যন্ত এক্স অফ আই বাই কত 10 হবে এখানে। আর আমি একটু জাস্ট একবারে ক্যালকুলেশনটা করে নিচ্ছি এখানে, সেটা হচ্ছে আমাদের এখানে 2.5 কে আপনি যদি বড় করে দেন, তাহলে আপনার 2.5 কে বড় করলে কত হবে এখানে, 6.25 পাবেন এখানে। আর এই মাইনাসটার পাশে প্লাস যাবে একবার, এটা আমাদের একবারে গেলাম এখানে এবার আসে নাকি, বা আপনি চাইলে এখানে স্কোর করে দিয়ে কাজটা করতে পারবেন, যে একটা লাইন আমি এখানে স্কিপ করতেছি আর কি, না আপনাদের যদি সমস্যা হয় তাহলে একটা লাইন স্কিপ করার কোনো দরকার নেই। তো আমি এখানে মাইনাস, হ্যাঁ, এই মানটা আমাদের যদি বড় করে দিই, আমি এখানে বড় করলে এই মানটা কত হবে না এখানে একটু খেয়াল করবেন, তো আমি জাস্ট এটা পরে করতেছি, এটা আমাদের 5 করলাম এখানে, স্কোয়ার ইজ ইকাল টু এই মানটা করলে 6.25 পাবেন এখানে, ওকে। সো এটা তো জায়গা আসছে না, আমি এখান থেকে করি সামেশন অফ আই ইকুয়াল টু 1 থেকে শুরু করে 10 পর্যন্ত এক্স অফ আই বাই কত এখানে 10 ইজ ইকাল টু 6.25, আর এখানে প্লাস কত হবে এখানে, এই যে 9.5, হ্যাঁ 9.5 এর উপরে স্কোর করবেন, এটা ক্যালকুলেশন করে দেখবেন যে এই মানটা কত হবে এখানে, 96.5 পাবেন। এই মানটা কি বলুন, 10 সদস্য বিশিষ্ট কোনো একটা মানে, এটা কিন্তু আমাদের বর্গ এখানে, হ্যাঁ 10 সদস্য বিশিষ্ট বর্গের গড়ের, হ্যাঁ বর্গের গড়ের সমষ্টি এখানে, বর্গের গড়ের সমষ্টি কত, 96 আর কি, হ্যাঁ আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে। তো আমাদের এখানে 10 সদস্য বিশিষ্ট বর্গের গড় এটা পালেন এখানে এই মানটা, এখন বর্গ গড়ের সমষ্টি কত হবে এখানে, কত লিখবেন এখানে, মানে বুঝছেন তো, মানে 10 সদস্য বিশিষ্ট কোনো একটা মানের গড় পেলেন এখানে এই মানটা, তাহলে সমষ্টি কত হবে এখানে, তাহলে লিখবেন যে 10টি সদস্যের বর্গের বর্গের গড় কতখানে, 96.5 এটা পেলেন এখানে, তাহলে আমাদের বর্গের সমষ্টি কত হবে এখানে, জাস্ট 10 দিয়ে গুণ করতে হবে এখানে, কত দিয়ে গুণ করতে হবে, 10 দিয়ে গুণ করতে হবে, লিখবেন যে তাহলে তাহলে কি এখানে 10টি সদস্যের বর্গের সমষ্টি, তাই না, বর্গের 96.5 কে আপনি 10 দিয়ে গুণ করবেন, তাহলে কত হবে এখানে, 9.65 হবে, এই মানটা হচ্ছে আপনার এখানে বর্গের সমষ্টি হবে এখানে। তো এখন আমরা করবো কি, 11 সদস্য লাগবে এখানে, তো লিখবো এখানে কি লিখবো, আমরা এখানে লিখবো যে হচ্ছে আপনার, আমার লেখা ভালো না বলতেছে আবারও, 11টি সদস্যের বর্গের সমষ্টি, বর্গের সমষ্টি কত হবে এখানে, 10টার জন্য কত বললাম এখানে, 6.95 প্লাস 11তম সদস্যরা কিন্তু 15 আসছিল, তো 15 আমার বর্গ করতে হবে এখানে, কারণ এর তো আমরা অলরেডি বর্গ করছি এখানে, তো আমরা এর তো আমি বড় করিনি, তো এটা আমি যোগ করবো, এটা এবং এটা যোগ করে দেখবেন যে আপনার এখানে 1190 পাবেন এখানে, এই মানটা পাবেন আর কি, ওকে। তো এখন তাহলে আমরা লিখবো কি, অতএব 11 সদস্যের, 11 সদস্যের, 11 সদস্যের
বর্গের গড়। হ্যাঁ, বর্গের গড় কত হবে? এখানে যে 1190 কে আপনি কি 11 দিয়ে ভাগ করবেন? কত দিয়ে ভাগ করবেন? 11 দিয়ে। 11 দিয়ে ভাগ করলে আমাদের কত মান পাবেন? এখানে দেখবেন যে 108.1818 পাবেন, এখানে এই মানটা পাবেন। তো এটা হচ্ছে আমাদের, এটা কার মান বলুন তো? এখানে এটা হচ্ছে আমাদের সামেশন অফ আই ইকুয়াল টু 1 থেকে 11 পর্যন্ত যাবে। এখানে এটা হচ্ছে এক্স আই অফ স্কোয়ার বাই 11 ইজ ইকুয়াল টু 108.1818। এই মানটা আমরা এখানে এইটার মান পেলাম এখানে। ওকে, আই থিঙ্ক বুঝতে পারতেছেন এখন বিষয়গুলো। এখন আমাদের জাস্ট মেইন বিষয় এখানে। অতএব 11টি সদস্যের পরিমিত ব্যবধান, তো এই সূত্রটা জাস্ট ওই আগের মতো করে এখন মানটা বসালেই আমাদের কাছে রুট ওভার সামেশন অফ আই ইকুয়াল টু 1 থেকে শুরু করে 11, আর এক্স অফ আই হোল স্কোয়ার বাই কতখানে 11 হবে, মাইনাস সামেশন অফ আই ইকুয়াল টু 1 থেকে শুরু করে 11 এক্স আই বাই কতখানে 11, এটাকে আপনি করবেন কি ভাগ করবেন এখানে। এই তো আমাদের মোটামুটি কিন্তু মানগুলো হয়ে গেল এখানে। তো এখন কাজটা করেন, এখানে এই মানটা কত? এই পুরো মানটা পালানো হচ্ছে 108 পয়েন্ট কত এখানে, 1818 এখানে, মাইনাস এইটা কত পাইছিলেন বলুন? এখানে এক্স অফ আই বাই 11, এই মানটা কত হলো? আমরা কিন্তু আগে এই মানটা পাইছিলাম এখানে, গড় মানটা কোথায়? এখানে দেখুন তো, যে আমাদের 11 সদস্যের গড় কত দাও আছে এখানে, 10 এখানে। হ্যাঁ, এইটা আমাদের এখানে আরেকটা মান ছিল, তো 10টা আমি এখানে বসাই দেবো এখানে। জাস্ট এই যে 10টা করে এখানে স্কোর করব, এটা রুট করব এখানে। তো এখন এটা 100 হবে, তো 100 এটাকে যদি বাদ দিয়ে তাহলে আমাদের 8.1818 পাবো। এটা করলে আমাদের 2.86 পাবে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার প্রায়। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার আর কি। আই থিঙ্ক এই বিষয়টা বুঝছেন, খুব বেশি হার্ড জিনিস না। এরপর আমরা 10 নম্বরটা করবো এখানে। 100টি কোম্পানির বার্ষিক মুনাফায় 20 টাকার তথ্য দেওয়া আছে এখানে। তো মুনাফার 20 টাকা এখানে রেঞ্জটা দেওয়া আছে এখানে, মানে এটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি বলা যাবে। এখানে কোম্পানির সঙ্গে এখানে হচ্ছে গণসংখ্যা দেওয়া আছে, এখানে গণসংখ্যা হচ্ছে এফ অফ আই। হ্যাঁ, এখন বলছে গাণিতিক গড় হতে গড় ব্যবধান বা পরিমিত ব্যবধান। আমরা এই ম্যাথ অনেকবার করছি এখানে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ এই ম্যাথটা আমাদের। 9 নম্বর ম্যাথটা হচ্ছে ইম্পর্টেন্ট। ওকে, এটা একটু ভালো করে করবেন। সো আমরা তারপরে একটু করে দিচ্ছি ম্যাথটা এখানে। দেখুন ইনিশিয়ালি আমাদের এখানে কী দেওয়া আছে, উপাত্তগুলো দেওয়া আছে, এক্স অফ আই মানে মুনাফার টাকার পরিমাণটা দেওয়া আছে এখানে। তো এটা হচ্ছে আমাদের এখানে এক্স অফ আই হচ্ছে কি, মধ্যক হতে গড় ব্যবধান, তাই না? এটা আমাদের হচ্ছে কি, এটা হ্যাঁ এটা হচ্ছে মধ্যক আর কি, এই দুটার মানে শ্রেণী ব্যবধানের মধ্যক আর কি। তো আমাদের এই 10, আর এটার যোগফল কত হবে এখানে, 10 হবে, 10কে 2 দিয়ে 5 হবে, 10 আর 20-এর যোগফল 15 হবে, 30, 30কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 15 হবে, 50কে 2 দিয়ে ভাগ করলে 25 হবে এখানে, এটা কত 35 হবে। তো আমার এখানে একটা অনুমিত ব্যবধান লাগবে, তো আমরা অনুমিত ব্যবধানটা পরে দেখতেছি এখানে। হ্যাঁ, একটু পরে আসতেছি এখানে। তো অনুমিত ব্যবধান আমি বলছিলাম যে আপনি যে কোনো একটা মাঝখান থেকে মোটামুটি একটা মাঝখান রেঞ্জ একটা কোনো একটা মান নিলেই কিন্তু অ্যান্সার হবে এখানে। আপনি যদি 45 নেন তাও আমাদের এর মানটা যদি 45 ধরে করেন তাও হবে। আমি এটা অনেকবার আপনাকে বলছি, তো নতুন করে বলবো না। এইভাবে আপনি করবেন কি, এটা কাউন্ট করবেন, সবগুলো কাউন্ট করবেন। তো আমরা এর মানটা এখানে এটা 35 নিয়েছি আমাদের হিসাবে সুবিধার জন্য এখানে। ওকে, কার জন্য এখানে? হিসাবে সুবিধার জন্য। আর এফ অফ আইটা আমাদের এখানে গণসংখ্যা, এটা আছে এফ অফ আই এখানে, এটা আমাদের বই দেওয়া আছে। দেখুন আমাদের যে এফ অফ আইটা 7, 12, 22, 30, 20, 9 এখানে দেওয়া আছে মানটা এখানে। হ্যাঁ আচ্ছা, এখন আমাদের এখানে এই যে এইটা সূত্র হচ্ছে আমাদের ই অফ আই। হ্যাঁ, ই অফ আই হচ্ছে আমাদের কি, এ মাইনাস এক্স অফ আই বাই এ মাইনাস এক্স অফ আই মাইনাস এ আর কি, সরি, এক্স অফ আই মাইনাস এ বাই এইচ, এক্স অফ আই মাইনাস এ বাই এইচ এখানে, এটা হচ্ছে আমাদের ই অফ আই সূত্র। এ হচ্ছে অনুমিত ব্যবধান, আপনি কত নিয়ে করলেন এখানে, 35 নিয়ে। আমি বললাম যে 25 নিয়ে করলেও হবে, 10, 15 নিয়ে করলেও হবে, মানে এখানে যে মানগুলো আছে যে কোনো একটা মান নিয়ে আপনি করলে কিন্তু অ্যান্সারটা কিন্তু হয়ে যাবে কিন্তু এখানে। এটা ক্যালকুলেশন করবেন, এক্স অফ আই হচ্ছে কত এখানে আমাদের, এক্স অফ আই এর মানটা এখানে 5, আর এর মানটা কত হবে, 35। 35 থেকে আপনি যদি এখানে 5 থেকে 35 বাদ দেন, 5 - 35 করেন, করে আপনি এখানে ব্যবধান ব্যাপ্তি হচ্ছে আমাদের 10 এইচ এর, মানে যে 0 থেকে 10-এর মধ্যে 10 আছে এখানে। তো -30/10 করলে কত হবে এখানে, -3 হবে এখানে, এই -3। আবার এখানে আপনি যে বাদ দেন, দেখবেন যে এখানে 15 বাদ দিলে কত হবে এখানে, -20, -20কে 10 দিয়ে বাদ করলে -2 হবে, আর 25 বাদ দিলে -10 হবে, এখানে 0 হবে এখানে। এভাবে আপনি সবগুলো মান কাউন্ট করবেন এখানে। ওকে, এখানে এর মানটা দেখলেন যে আপনি 100 পাইলেন এখানে। আবার এই এই যে আমাদের মানটা 21 যে মানটা আছে, এটা গুণ হচ্ছে এফ অফ আই এবং ই অফ আই, এই যে ই অফ আই যেটা, এটার সাথে এটা গুণ এখানে। এখন আপনি গুণ যে করেন এখানে 3 সাথে 21, 12 দুগুণে 24, তারপর এখানে 22 কে 22, -0, 0 হবে এখানে, 20 কে 20, এই যে 20, 9 দুগুণে 18, আর সবগুলো যোগ করলে আমাদের -29 পাবো এখানে। ওকে, মানে আমাদের গাণিতিক গড়ের সূত্র কি, এক্স বার ইকুয়াল টু এ প্লাস সামেশন অফ এফ অফ আই ই অফ আই বাই এন, মানে এ প্লাস, হ্যাঁ, এফ অফ আই ই অফ আই বাই এন ইন্টু এইচ এখানে, এই সূত্র।
মানে এই যে মানটা বসবেন -29, এখানে 100 দেওয়া আছে ইনটু 10 এখানে, তো এটা ক্যালকুলেশন করে দেখবেন যে 32.1 পাবেন এখানে। আমরা হচ্ছে উপাত্ততে গাণিতিক গড়তে ব্যবধান আমরা বের করবো এখানে, গড়তে গড় ব্যবধান আমরা বের করবো। তো গড় আমরা এখানে কিভাবে জানি, এই গড়ের মানটা আমাদের কত এখানে 32.1 পেলাম এখানে আমরা। তো আমাদের এক্স এটা দেওয়া আছে বা এফ দেওয়া আছে এখানে, তো আমাদের এক্স মাইনাস এক্স আই মাইনাস এক্স বার করলাম এখানে, আর এখানে আমাদের এইটুকু এফ মাইনাস এফ ইন্টু এক্স মাইনাস এক্স আই করবো এখানে। তো এইগুলো তো আমাদের সবগুলো পাইছি আগে, এইটা আমরা করবো এখানে। এখন এক্স আই মানে কি 5, আর আমাদের 35.1 গড় কত পেলাম এখানে, গড় পেলাম হচ্ছে আপনার 32.1। হ্যাঁ 32.1, তো 32.1 যদি আপনি বাদ দেন এখানে এই যে 5 থেকে এখানে, তো দেখবেন এখানে 27.1 পাবেন এখানে -27.1, আবার এটা বাদ দিলে কত -17 পাবেন এখানে, এটা বাদ দিলে কত 7 পাবেন এখানে 7.1। এইভাবে আর কি আপনি সবগুলো ক্যালকুলেশন করবেন। অ্যান্ড এরপরে আপনার এখানে যে কাজটা হবে এখানে, এর সাথে এটা যে গুণ করেন 27 × 7 গুণ করলে আমাদের দেখবেন এই মানটা আর কি পাবেন। ওকে, আর যেহেতু আমাদের এটা মডুলাস করা আছে এখানে, কি আছে মডুলাস, অল পজিটিভ হবে এখানে, এটা গুণ করে একটু ক্যালকুলেশনটা করে নিয়ে যাবেন, নিয়ে সামেশনটা করে দেখবেন যে আমাদের এখানে 1102.2 পাবেন এখানে মানটা। আর এখানে ওই গাণিতিক গড়তে নির্মিত গড় ব্যবধানের সূত্র হচ্ছে কি, সামেশন অফ এফ অফ আই ইন্টু এফ অফ আই ইন্টু সামেশন অফ এক্স অফ আই মাইনাস এক্স বার বাই এস এন, এ মানটা এখানে ভাগ করলে আমাদের মানে 1.2/100 দিয়ে ভাগ করলেই আপনি 11.022 পাবেন আর কি। ওকে, আমাদের গাণিতিক গড়তে মধ্যক বের করবো, গাণিতিক গড় দেওয়া আছে এখানে। সো এখানে আমরা এখানে আগের মতো করে এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার করবো এখানে, এটা আমাদের লাগবে, এবং এটার সাথে এটা গুণ করতে হবে এখানে, এক্স আই এর সাথে এই মানটা গুণ করতে হবে। গুণ করে একটু ক্যালকুলেশনটা করবেন, তো আপনি তো বুঝছেন মানে এক্স আই মানে যে এটা থেকে, এটা থেকে আমাদের এই মানটা বিয়োগ করতে হবে প্রত্যেকবার। হ্যাঁ, বিয়োগ করে দেখবেন যে যেহেতু মডুলাস তার মানে স্কোয়ার করতে হবে একবারে, করে আমাদের এই মানটা পাবেন। অ্যান্ড গুণ করে দেখবেন, গুণ করার পর ফাইনালি আপনি করবেন কি এখানে যে 18,059 পাবেন আর কি। তো এটা আপনি সূত্র আর কি মধ্যক হতে, মানে আমাদের এখানে পরিমিত ব্যবধানের সূত্র, সামেশন অফ এফ আই ইন্টু এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার। হ্যাঁ, ক্যালকুলেশন করে আপনি যে মানটা পাবেন সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে আমাদের এখানে কি পাবো, পরিমিত, ওটা কি পেলাম আমরা এখানে বলুন তো, এখানে সিগমা কি পেলাম, এটা আমাদের এটা হচ্ছে সিগমা। সিগমা হচ্ছে আমাদের কি এখানে বিচ্যুতি বা ভেদাঙ্ক, আর ভেদাঙ্ককে রুট করলে আমরা কি হবো এখানে পরিমিত ব্যবধান পাবো এখানে, এই পরিমিত ব্যবধান। ওকে, এটা 13.সামথিং পারলেন, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সবাই ভালো থাকবেন, আমি নেক্সটে করবো কি এখানে আপনাদের বিভিন্ন অধ্যায় ভিত্তিক আমি সাজেশন দেবো।